আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচিতি জেনে নাও। আমার নাম তাজমিনা বানু, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমি তোমাদের একটা সুন্দর ছবি দেখাচ্ছি। এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি, তোমরা বলো আমার সাথে বলো। হাঁস দেখতে পাচ্ছি, কাশবন দেখতে পাচ্ছি, কচ্ছপ দেখতে পাচ্ছি। তাহলে আসলে আজকের আমাদের পাঠের কি বিষয় হতে পারে তোমরা কি কেউ চিন্তা করেছ? দুই তেরি কবিতা। এই দুই তেরি কবিতাটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চম শ্রেণী, দেখো বাবা পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা নম্বর 91। এই পৃষ্ঠাটা বের করো, দেখতে পাবে তোমরা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি আমরা। এখন এই যে সুন্দর একটা কবিতা আমাদের জন্য উপহার দিয়েছেন, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা কবি সম্পর্কে জানবো এবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে জন্মগ্রহণ করেন। আর বাংলায় বললে এভাবে বলবো, 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি এমন একজন কবি জানো, তার অনেক গুণ আছে। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরশ্রষ্ঠা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পান, সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর এটা কি এশীয়দের মধ্যে সর্বপ্রথম এই বাঙালি নোবেল পুরস্কার পান। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা বলতে হবে, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা গুণী মানুষটি সম্পর্কে আমরা কবিতার পাঠ বিশ্লেষণে যাব। সুন্দরভাবে আমরা পাঠগুলো বুঝে বুঝে পড়বো, কেমন? যেহেতু তোমাদের সিলেবাসটাতে মূল বক্তব্য আসে, এজন্য বুঝে নাও বাবা আমি কি বলছি। দেখো, আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। আগে আমরা কবিতাটা পড়ি, কারণ আমাদের কবিতাও আবৃত্তি করা এটা পাঠের অংশ, আমাদের শিখতে হবে এখন থেকেই। সেজন্য শোনো আমার কথা। যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রোদ্রু পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধ্যা বেলায় ভিড়ে। দেখো আমরা কিন্তু কবিতার লাইনগুলোর সঙ্গে সুন্দর ছবি দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, নৌকা, পাখি উড়ে যাচ্ছে, তাই না? কত সুন্দর। তাহলে আমরা এই সুন্দর এই চালনান থেকে, এই যে আমি বলছি আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, এইটা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি মূল কথাটা? মূল কথাটা বুঝতে পাচ্ছি, একটি নদী আছে, সেই নদীর দুই তীর, সেই তীরে কি হয়েছে, বালুচর। দুটো মানুষ, একজন ভালোবাসে নদীর বালুচর, ভালোবাসার কথা। আর সেখানে কি হয় শরৎকালে, যেখানে কেউ থাকে না, ফাঁকা জনশূন্য স্থানে চকাচকি হাঁস জাতীয় পাখি ঘর বাঁধে, সে কথাটাই এখানে বোঝাতে যাচ্ছে। আবার দেখো সুন্দর কাশফুল দেখেছ, নৌকার পাশে কাশফুল ফুটে উঠেছে। যেথায় নদী, যেথায় কোথায়, নদীর তীরে কাশফুল ফুটে। তট শব্দের অর্থ হচ্ছে তট, কি নদীর তীর বা কিনারা। চারিপাশে ফুল ফুটেছে, আর শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। এই যে হাঁস, হাঁস জাতীয় পাখিগুলোকে দেখতে পাচ্ছ, হাঁসকে দেখতে পাচ্ছ, শীতকালে আমরা তো সবাই জানি কি হয়। হ্যাঁ তুমি ঠিক বলেছো বাবা, অতিথি পাখি, ঠিক বলেছ, আমার ছেলেমেয়েরা সবাই জানে শীতকালে আমাদের দেশে অতিথি পাখিরা আসে। সেই অতিথি পাখিদের কথা বলা হচ্ছে, যে বিদেশি, ওরাই বিদেশি সব হাঁসের বসবাস। অতিথি পাখিরা এসে ভরে যায় নদীর আশেপাশে, সেই কথা যাচ্ছে কবি। তারপরে দেখো নদীর বালুচরে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? তিনটি কচ্ছপের ছবি দেখতে পাচ্ছি। আর কি দেখা যাচ্ছে? একটা নৌকা, ডিঙ্গি নৌকা, ছোট্ট একটা নৌকা নদীর তীরে, হ্যাঁ বাধা আছে, এটা দেখতে পাচ্ছি, পাখি উড়ে যাচ্ছে। তাহলে আমাদের কবিতার লাইনে কবি কি বলেছে? কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধ্যা বেলায় ভিড়ে। তাহলে কি জানো, শীতকালে তো একটু ঠান্ডা ঠান্ডা সবারই লাগে, সবাই একটু রোদ পোহাতে চায়। এখানে কচ্ছপেরাও দেখো রোদ পোহাচ্ছে, দেখেছো? হ্যাঁ। তারপরে কি হচ্ছে, দু একখানি জেলের ডিঙি, ডিঙি হচ্ছে ছোট্ট একটা নৌকা। সেই নৌকাটা কি করেছে, নদীর তীরে এসে ভিড়ছে, সন্ধ্যাবেলায় ভিড়ে, মানে ঘাটে ফিরলো, সেটাকেই বোঝা যাচ্ছে, বোঝানো হয়েছে। ভালো পারবো। এখন আমরা কি জেনে নিব, এই যে পাঠটা বিশ্লেষণ করলাম, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ, শব্দ অর্থ আসে, আমরা শব্দের অর্থগুলো সুন্দরভাবে জেনে নিই। আমি বড় ছবি দেখার সাথেই তোমরা বলে ফেলবে, কেমন? দেখো নির্জন, নির্জন শব্দের অর্থ কি, জনশূন্য স্থান।
আশেপাশে কাউকে দেখতে পাচ্ছো? কোনো লোককে? না, কোথাও কেউ নেই। তাহলে কি হলো? জনশূন্য স্থান। ভেরি গুড, হ্যাঁ তুমি বলতে পেরেছো। ঠিক আছে, মোহনা খুব ভালো ছাত্রী, মোহনা খুব ভালো বলতে পারে। দেখো, চকাচকি, চকাচকি শব্দের অর্থটা কি? হাঁস জাতীয় পাখি। আমরা সবাই ভালো বলতে পেরেছি। তট, তট, হ্যাঁ। এখন তুমি একটু বলো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ঠিক আছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা নদীর তীর। ঠিকই, নদীর তীর, নদীর দুপাশে অংশ, নদীর তীর, কিনার। ডিঙি, ডিঙি শব্দের অর্থটা কি? ডিঙি মানে, আমি একটু আগে কি বলছি মাহবুব, তুমি বলো তো বাবা। বলতে পেরেছো তুমি। তাহলে এটা কি? ডিঙি শব্দের অর্থ এক ধরনের নৌকা। ভেরি গুড, সত্যি এখন সুন্দরভাবে আমরা একটু এখান থেকে আমাদের পরীক্ষা 10 নম্বরে যুক্ত বর্ণ বিভাজন করে বাক্যে বাক্যে প্রয়োগ দেখা, এইটা আসে। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে আমাদের যে যে বিষয়গুলো আমাদের যে যে বিষয়গুলো আসে সেগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন আমরা দেখব দেখব কি যুক্ত বর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ। তাহলে এটা আমরা দেখে ফেলি। কচ্ছপ, কচ্ছপ বানানি চয় ছ, একটা যুক্ত বর্ণ আছে, চ যোগ ছ। তারপর আমরা ইচ্ছাও বলতে পারি। তাহলে বাক্য কি বললো? শীতের দিনে কচ্ছপেরা নদীর তীরে রোদ পোহায়। এভাবে কিন্তু আসবে, ভালো করে খাতায় লিখে নাও সবাই, ভালোভাবে সবাই খাতা খুলো, কলম নাও, সুন্দরভাবে লিখে নাও বাবা। যদি বুঝতে সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমাকে আবার জিজ্ঞাসা করবে। দেখো, দয়ের ফলা, দ যোগ র ফলা, রৌদ্র, ভদ্র, সে খুব ভদ্র ছেলে। আচ্ছা, নয় ধ, সন্ধ্যা, গন্ধ। মিম, ঠিক বলছো, ঠিক বলছো, হ্যাঁ, নদীর তীরে সন্ধ্যায় ডিঙি নৌকা ভিড়ে। ভেরি গুড, আমরা তো অনেক কিছু শিখতে পারলাম। আমার কে বলে আমরা পারি না, আমরা অনেক কিছু পারি, আমরা খুব ভালো শিখেছি। নিজের প্রশ্নগুলির উত্তর দাও। নদীর বালুচরে কি ঘটে? 1 নম্বর প্রশ্ন, নদীর বালুচরে কি ঘটে কে বলতে পারবে? হ্যাঁ, হাত তুলেছো তুমি, ঠিক আছে, তোমার বলা ঠিক আছে যে নদীর বালুচরে একজন লোক ভালোবাসে, নদীর বালুচরে চকাচকিরা ঘর বাঁধে, সেখানে কাশফুল ফোটে, বিদেশিরা সব বিদেশি সব হাঁসগুলো বসবাস করে। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার উত্তর, ঠিক আছে বাবা। তারপরে চকাচকিরা কোথায় বসবাস করে? চকাচকিরা নদীর বালুচরে বসবাস করে। ঠিকই বলেছো, শরৎকালে, শরৎকালে আসে, হ্যাঁ, চকাচকিরা নদীর বালুচরে বসবাস করে। কচ্ছপেরা কোথায় রোদ পোহায়? কচ্ছপেরা ধীরে ধীরে নদীর বালুচরেই রোদ পোহায়। নদীর বালুচরে এসব ঘটনা ঘটে, সেগুলো নদীর বালুচরেই রোদ পোহায়। গ্রামে নদীতে ছুটে চলা ডিঙি নৌকাগুলো সন্ধ্যায় কোথায় ভিড়ে? তাহলে আমরা যে ছবিতে দেখতে পেলাম একটা ডিঙি নৌকা ছুটে চলছে, ভিড়ে, ভিড়ে মানে কি? ফিরে যায়। সবাই কিন্তু সারাদিন কর্মব্যস্ততার পরে তার গৃহে ফিরে যায়, তার গন্তব্যে পৌঁছায়। তো গ্রামের নদীতে ছুটে চলা ডিঙিগুলো কোথায় সন্ধ্যাবেলায় কোথায় ভিড়ে? নদীর তীরেই ভিড়ে, ঠিক আছে, নদীর তীরে। আচ্ছা হ্যাঁ, সবাই আমরা উত্তরগুলো বলতে পেরেছি, খুব ভালো হয়েছে বাবা, খুবই ভালো হয়েছে। নিজের মতো করে বলবে, হলে সমস্যা নেই, কিন্তু টপিকটা ঠিক রেখে বলবে যে মূল কথাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।